আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে তরমুজের শরবত কীভাবে করতে হয়। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি। আমি তরমুজগুলো কিউব করে কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারের জগ। ব্লেন্ডারের জগের ভিতর আমি কিউব করা তরমুজগুলো ঢেলে দিব। তরমুজগুলো ঢেলে নেওয়া হয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। আমি 2 চামচ পরিমাণে অ্যাড করেছি। এখন দিয়ে দিব নর্মাল পরিমাণে পানি। আপনারা চাইলে আইস ইউজ করতে পারেন, আমি আইস ইউজ করছি না, কারণ আমি এখন একটু সিক আছি। ওই জন্য প্রত্যেকটা উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বাসায় যদি তরমুজ থাকে এই সহজ পদ্ধতিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর করে শরবতটা হয়ে যায়। আমার আজকে তরমুজ শরবতটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে আসছে মাশাল্লাহ। যেহেতু তরমুজটা খুব বেশি লাল টকটকে ছিল, শরবতটার কালারটা এতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা ফর্মই ধারণ করেছে। সো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের তরমুজের শরবত রেসিপিটি কেমন লেগেছে। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। পরবর্তী কোনো একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।